জীবনের কাছে সবার চাহিদা সমান নয় তবে জীবনের সমস্ত সম্ভাবনাকে প্রস্ফুটিত হতে দেখতে চাই আমরা সবাই একজন মানুষের অনেক সম্ভাবনাই নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র সুস্থতার অভাবে প্রিয় দর্শক আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়ে শুরু করছি এস স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাঁটু ও পা ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লা প্রধান ফোন করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথা প্রসঙ্গে পার্টিকুলারলি হাঁটু ব্যথা এত কমন যে প্রত্যেকটা পরিবারেই দেখা যায় কারো না কারো এই ব্যথা রয়েছে হাঁটু ব্যথা পা ব্যথা পার্টিকুলারলি একটা সার্টেন এজে তো হয়েই থাকে এই হাঁটু ব্যথার কারণগুলো কি কি ধন্যবাদ আসলে আমরা এর আগে অনেক কথা বলেছি হাঁটু ব্যথা নিয়ে এবং কারণ নিয়ে হাঁটু এবং পা দুটা মানে ওতপ্রোতভাবে জড়িত মানে পা হাঁটু নিচের অংশটাকে আমরা আসলে লেগ বা পা বলে থাকি তো অনেক সময় হাঁটুর সমস্যা থেকে ব্যথা হতে পারে পায়ের সমস্যা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে তো আমরা কমন যে সমস্যাগুলো পেয়ে থাকি যেটা আমরা ডাক্তারি ভাষা বলে থাকি অস্ট্রোয়াথরাইটিস হাঁটু ব্যথার অন্যতম কারণ অস্ট্রো অ্যাথ্রাইটিস রোগের অন্যতম সবচেয়ে বেশি কমন টাইপস আর্থ্রাইটিস মানে পৃথিবীতে যত বেশি হাঁটু ব্যথা রোগী এ পর্যন্ত হয়েছে তার মেজরিটি হচ্ছে অ্যাথ্রাইটিস রোগে আক্রান্ত অস্ট্রোয়াইটিস তাছাড়াও হাঁটুতে অনেক কারণে ব্যথা হতে পারে যেমন যদি কারো অতিরিক্ত ওজন হয়ে থাকে কারো হাইট অনুযায়ী যে পরিমাণ ওজন থাকার কথা যদি ওজন তার চেয়ে বেশি হয়ে থাকে থেকে হতে পারে যদি আন্ডার ওয়েট হয় যেমন যার হাইট পাঁচ ফিট তার যে পরিমাণ ওজন থাকার কথা তার থেকে যদি কম ওজন থাকে তাহলে কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে আসলে দুটোই খারাপ বেশি ওজন হওয়াও খারাপ আবার আন্ডার ওয়েট সেটাও সেটাও খারাপ তো আর কমন আরো কিছু রোগ যেমন আপনার অন্যান্য অ্যাথরাইটিস গুলো আছে কমন অ্যাথরাইটিস স্পন্ডালো আর্থোপেথি স্যারোনেগেটিভ নেগেটিভ রিউমার্থস বা এনকালোজিং স্পন্ডিলাইটিস বা জুভেইনাল অ্যাথ্রাইটিস বা সেফটিক অ্যাথ্রাইটিস আমি মানে নাম শেষ করতে মানে বলা অনেক মানে মোর দেন সিক্স হান্ড্রেড টাইপস যে সকল আর্থ্রাইটিসের কারণে হাঁটুতে ব্যথা হতে পারে এগুলো কমন তাছাড়া আপনার অনেক কারণে কিছু ইনফেকশন হতে পারে যেমন এখন আপনি জানেন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগ বাংলাদেশে ঢাকাতে মোটামুটি আবার প্রভাব বিস্তার করেছে এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া পরবর্তী বাট দ্য টাইম অফ ডেঙ্গু ডিজিজ বা এনি ইনফেকশন যে কোনো ভাইরাল ইনফেকশন হোক ব্যাকটেরিয়াল ইনফেকশন তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে অনেক সময় কোমরের যদি সমস্যা থাকে মাসেলের প্রবলেম থাকে তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে যদি পায়ের পাতার সমস্যা থাকে একটা মানুষ যদি দীর্ঘদিন তার পায়ের পাতার ঘটনগত সমস্যা বা পায়ের ভুল জুতো ব্যবহার করা বিভিন্ন কারণে দেখা যায় যে মেকানিক্যাল প্রবলেম হয় তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে বিভিন্ন ইঞ্জুরি থেকে হাঁটুতে ব্যথা হতে পারে যারা এখন ক্রিকেট খেলছে তাদের ইনজুরি হয় প্রায় বা প্লেয়ার বা নন ক্রিকেটার বা যে কোনো লোকই হঠাৎ ইঞ্জুরি হলো পড়ে গেলো আঘাত পেলো তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে মানে কজের কিন্তু শেষ নাই অনেক কজ আছে কিছু ব্যথা হাঁটুর সাময়িক হবে ভালো হয়ে যাবে কিন্তু যেই ব্যথাগুলা ভালো হয়ে আবার হচ্ছে বা ব্যথা মুভমেন্ট করলে ব্যথা বেড়ে যায় সেই রোগে সেগুলা কিন্তু চিকিৎসা করা দরকার কারণ হচ্ছে যদি চিকিৎসা না করে তাহলে কিন্তু ডে বাই ডে আমরা আমি কিন্তু রিহাবিলিটেশন নিয়ে কাজ করি আমরা পুনর্বাসন তো ডেভিট শেয়ার ডিসেবল হয়ে যেতে পারে ডিসএবিলিটি মানে চলাফেরা সে বন্ধ হয়ে যেতে পারে স্বাভাবিক নামাজ পড়তে অসুবিধা হবে হাঁটতে অসুবিধা হবে মানে বাজার করতে অসুবিধা হবে অফিসে যেতে অসুবিধা হবে সে একটা বাইকেলে চলে টাইমলি ট্রিটমেন্টটা প্রপারলি না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশনস হয় আমরা সেগুলো নিয়েও কথা বলবো একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে তারপরে আপনার সাবুতি দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও আপনার ব্যাথা কমতেছে না আপনি যে দুইটা জিনিস ব্যবহার করছেন এটাকে নিজে নিজে না ডাক্তারের পরামর্শে না আচ্ছা ডাক্তার সাহেব অবশ্যই আপনার সমস্যাটা বলেছে যে এই সমস্যা বলেছে আপনি জানেন না ডাক্তার ওইরকম বলছে যে চাপ লেগে হয়তো বা এরকম ব্যথা হয়েছে কিন্তু আমার ব্যথাটা কমতেছে না আচ্ছা আপনার বয়স কত আপনি কি করেন ওজন ওজন এবং উচ্চতা ওজন 5 ফিট লম্বা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি

আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি একেবারে কমন মানে এটা মানে প্রতিনিয়ত এই জাতীয় রুগী প্রত্যেক ফ্যামিলিতে আপনি একজন দুইজন পাবেন যে কুমরের এই কমপ্লেনটা নিয়ে আসে তো যেহেতু ডাক্তার সাহেব ওষুধ দিয়েছে এবং আমি বলবো যে মানে হাইডোজ পেইন কিলার অলরেডি দেওয়া হয়ে গেছে যে কোনো যে ডাইক্লোফেন সাফুজুটির বলেন এগুলা কিন্তু মানে সর্বোচ্চ এনএসিএডিএস এর হাই ডোজ তারপরে হচ্ছে নন এনএসিএডিএস ডোজ আছে যেগুলো মরফিন প্যাথিডিন অন্য অন্য ডিজিজ অন্য ওষুধ তো আমার মনে হয় আপনার যেহেতু দর্শক এই ওষুধগুলোতেও সারছে না বেটার আপনি ডাক্তার সাহেবের সাথে আবার কথা বলেন যে আপনার এটা আসলে কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটার কি কোমরে আপনার কি মেকানিক্যাল প্রবলেম বা ডিস্ক প্রবলেম বা আপনার অন্য কোনো সমস্যা থেকে কারণ আপনার যদি রোগ নির্ণয় না হয় তাহলে আপনি এই যে ব্যথার ওষুধ দীর্ঘদিন চালালে আপনার অন্য সমস্যা আবার তৈরি হবে ওষুধ কোনো রোগের চিকিৎসা না ওষুধ রোগকে সাময়িক আরাম দিতে পারে আপনাকে অ্যাট ফার্স্ট নিড টু ডায়াগনোসিস যে কী হয়েছে বা কি হয়েছে সেটা ক্লিয়ার হওয়া তো আমার কাছে মনে হচ্ছে আপনার এটা মেকানিক্যাল একটা প্রবলেম এটা ক্লিনিক্যালি বোঝা যায় হতে পারে ওখানে কোনো লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে বা স্লিপ ডিস্ক হতে পারে তো এটার জন্য আপনার ডাক্তার সাহেবই আপনাকে বেটার পরামর্শ দিতে পারে তারপর আমি বলবো আপনি কিছুদিন রেস্টে থাকেন মানে সাত থেকে দশ দিন রেস্টে থাকেন কম কাজ করবেন একটু শুয়ে থাকেন ব্যথায় গরম শেক দেন যদি আরাম হয় আর উনি যে ওষুধগুলো দিয়েছে গুলো চালিয়ে দেখেন এত ভালো না হলে আপনাকে অ্যাডভান্স ডায়াগনোসিসে যেতে হবে যেমন এম আর করে দেখতে হবে বা এক্স করে দেখতে হবে যে সমস্যাটা কি অ্যাকচুয়ালি কেউ যদি ব্যথায় ভুগে থাকে আসলে সেই ব্যথার কারণটা আগে খুঁজে বের করতে হবে অবশ্যই তারপরে তাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিলে তখন তিনি ব্যথামুক্ত হবেন অবশ্যই আমি আপনার সাথে একমত এটা আমি বারবার আমার প্র্যাকটিসও বলি এখনও লাইভে বলছি যে কোনো জায়গায় বলে যে কোনো একজাক্ট কারণ যদি না জানে এবং আমাদের ডাক্তারদেরকেও রুগীদেরকে সেটা ক্লিয়ার বুঝিয়ে দিতে হবে যে আপনার এই সমস্যা হয়েছে বা এই কন্ডিশন হতে পারে বা অনেক সময় সব রোগ আপনি হানড্রেড পারসেন্ট ডায়াগনোসিস করা সম্ভব হয়ে ওঠে না আপনি হয়তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারেন যে আপনার কোমর ব্যথা এই এই তিনটা কারণ আমার কাছে মনে হচ্ছে তিনটার থেকে যে কোনো একটা হতে পারে বা তিনটো একসাথে থাকতে পারে সো সেটা যদি রুগী জানে যে এই কারণে হচ্ছে বা যেহেতু উনি হাউস ওয়াইফ ওনার কি কাজের থেকে হতে পারে ওনার ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে ওনার অকুপেশন জানতে হবে বা ওনার আর্গোনোমিক্স কী বাসায় কি কী করে কখন করে কিভাবে করে চলাফেরা কি উনি কি জুতা ব্যবহার করে এগুলো যদি আমরা ক্লিয়ার না নেওয়া হয় তাহলে কিন্তু ওই যে কিছুদিন ভালো থাকবে আবার খারাপ হবে বা ভালো হবে না বা ডায়াগনোসিস আনডায়াগনোসিসের কারণে রুগী ডে বাই ডে খারাপের দিকে যেতে পারে আর যেটা বলছিলেন যে পায়ের ব্যথা যেটা পায়ের তলায় কিন্তু অনেক ধরনের ব্যথা হয় আর আমি যেটা দেখেছি যে উন্নত বিশ্বে বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয় সেই বাচ্চাদের একটা স্ক্রিনিং করা হয় মানে কার পায়ের গঠন পায়ের তলার গঠনটা কেমন সেই অনুযায়ী কিন্তু তাদেরকে সেই ধরনের শুজ প্রোভাইড করা হয় জুতা তাদেরকে ব্যবহার করতে বলা হয় তো এই বিষয়টা যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আসলে এটা ফার্স্ট ওয়ার্ল্ড অবশ্যই তারা আমাদের চেয়ে অনেক আগিয়ে তা যার কারণে স্ক্রিনিং গুলো হয় শুধু সে হেলথ চেকআপ হয় বছরে আমাদের মানে আমরা ডাক্তারও তো হেলথ চেকআপ করি না এটা দেশটা আমরা যেটুকু আগ গিয়েছি তা অনুযায়ী আমাদের হয়তো রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই তো আমরা আশা করি আস্তে আস্তে জনসচেতনতা যার এভিলিটি আছে বা স্কুল কর্তৃপক্ষ যদি জাস্ট যিনি এমন হতে পারে কর্তৃপক্ষ দে ডোন্ট নো যে দিস ইজ দ্য সিস্টেম যে এটা উচিত যে একটা স্ক্রিনিং করা যেমন আপনি সেনাবাহিনীতে যান বিমান বাহিনী বা নৌবাহিনী বা পুলিশ যে আমাদের যে সামরিক বাহিনীতে কিন্তু প্রত্যেকটা লোককে চেক আপ করা হয় যে আয়দা সে ফিট ফর এই কাজের জন্য

আচ্ছা এখন বাসায় কি আপনি হাঁটতে পারেন নিজে নিজে আপনি কি নিজে নিজে বাসায় হাঁটতে পারেন আচ্ছা আমার কাছে কি জানতে চাচ্ছেন বলেন আচ্ছা ধন্যবাদ জি উনি দেখাইতে চায় আমার মনে হয় দর্শক টিভির স্ক্রিনে আমার হাসপাতাল বা যেখানে বসি চেম্বারে ঠিকানা আছে আপনি ওখান থেকে নাম্বার নিয়ে ডিপিআরসি হাসপাতাল শ্যামলি রিং রোডে বসি আপনি এসে দেখাতে পারেন আমি দেখে ইনশাল্লাহ আপনাকে যেটা বেটার সেটা পরামর্শ দিব তারপর উনি যেহেতু ওনার প্রসঙ্গটা আসছে আমাদের হাঁটুর সমস্যা এইজ এইটি তো এই যে আমি আমি বুঝতে পেরেছি যে ওনার হয়তো ফোর্থ ডিগ্রি অস্টিওথ্রাইটিস আচ্ছা মানে হাঁটুর যেই মানে আর্থ্রাইটিসের যেই কমন টাইপস এবং সেটা সবচেয়ে খারাপ স্টেজটা হচ্ছে ফোর্থ ডিগ্রি মানে ফোর্থের পরে আর কোনো ডিগ্রি নাই তখন আমরা বলি অপারেশন করতে হয় বা রিপ্লেসমেন্টের একটা ব্যাপার আছে তো এই আমার কথা হচ্ছে আমাকে কেন হাঁটু ফোর্থ ডিগ্রি পর্যন্ত আর্থ্রাইটিস ডেভেলপ করতে দেওয়া হলো দিস ইজ ইম্পর্টেন্ট আমি প্রায় রুগী পেয়ে থাকি যে রুগীরা এসে বলে উনি চেয়ারে বসে নামাজ পড়ছে হাঁটু ব্যথার কারণে উনি স্বাভাবিক জীবনযাপন করছে না উনি শুয়ে থাকে হাঁটে না সসকল কোনো ডাক্তার হয়তো বলেছে যে আপনি চেয়ারে বসে নামাজ পড়েন হাঁটবেন না এই যে আমাদের ডিসিউজ এবং ল্যাক অফ অ্যাক্টিভিটি যার কারণে জোড়াগুলো আরও নষ্ট হয়ে যায় মাসেল দুর্বল হয়ে পড়ে মানুষ ফিটনেস নষ্ট হয়ে যায় একটা উন্নত বিশ্বে এইটি ইয়ার্স ওল্ডের লোক হাঁটুতে এত মানে মানে এই জাতীয় পরামর্শ দিয়ে ডিজাবিলিটি তৈরি করাটা আমি মনে হয় না ঠিক আমাকে উন্নত বিষয় যেভাবে আগাচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞান যেভাবে আগাচ্ছে আমরা সেদিকে আগাই সেদিকে আগানোটা আমাদের জন্য ভালো বিকজ মানুষ মাত্রই মুভমেন্ট করবে মানুষ মাত্রই হাঁটবে প্রাণীকুল সবাই হাঁটবে মুভমেন্ট করবে এক্সারসাইজ করবে সেটাই স্বাভাবিক সেটা করতে যদি কারো কোনো সমস্যা হয় চিকিৎসা নিবে কিন্তু সেই চিকিৎসা না যেই চিকিৎসা তাকে আরো ডিসেবল তৈরি করে যে চিকিৎসা তাকে আরো অ্যাকচুয়ালি যেটা হয় যে হয়তোবা সাময়িক ভাবে তাকে যে অ্যাডভাইসটা দেয়া হয় সেটাই হয়তো কন্টিনিউ করতে থাকে যার ফলে কিন্তু এই ডিসএবিলিটি গুলো তৈরি হয় এক্স্যাক্টলি হ্যাঁ আমরা ডাক্তার অনেক বলে দিতে হবে আপনি এত দিন এটা করবেন দেন আপনাকে আবার চেঞ্জ করতে হবে হ্যাঁ মানে আমাদের আরো ক্লিয়ার আইডিয়াটা দেওয়া উচিত হয়তো ডাক্তার সাহেব একটা সিল মেরে দিলো সিলে লেখা থাকে চেয়ারে বসে নামাজ পড়বেন কিন্তু কতদিন কতদিন তো এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে আর চিকিৎসা বিজ্ঞানের কিন্তু আলাদা ভাগ আছে মানে আমি আমার কাজ করব। আপনি আপনার কাজ করবেন আপনি একজন ডাক্তার আপনার একটা লাইন আছে আমি আমার একটা লাইন আছে সো আমাদের ডাক্তারদের ভিতরে যদি সমন্বয় আরও ভালো হয় রুগীরা আরও ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ এটা করা উচিত বা এখন কিন্তু রুগীরাও জানে বিকজ অফ মিডিয়া এই রোগীরা এই যে মাধ্যমে জানতে পারছে আমার কথা শুনছে ডাক্তারের কথা শুনছে যেটা অতীতে কখনো সম্ভব ছিল না বা ইন্টারনেটের মাধ্যমে সে জানতে পারছে যে আসলে কি করতে হবে তো এই এই জিনিসগুলো আমরা যে আমি যেটা বলছিলাম যে আসলে আথ্রাইটিস ক্ষেত্রে স্পেশালি অস্ট্রো ক্ষেত্রে আমরা অপারেশন হওয়া পর্যন্ত কেন মানে করতে হবে ওই ধাপ পর্যন্ত কেন ওয়েট করব। সো আমরা পুনর্বাসন চিকিৎসার দিকে মনোযোগ দেওয়া এদিকে ডিসেবিলিটি যেন আমরা কিভাবে রিডিউস করে আনতে পারি কিভাবে আমাদের একটা মানুষ কারণ আমরা সবাই মরণশীল আমাদের সবাইকেই মরতে হবে কিন্তু মৃত্যুর আগ আগের দিনও পর্যন্ত যেন আমরা হাঁটতে পারি নিজের কাজ নিজে করতে পারি আর যেন বোঝা না হই সমাজের বোঝা না হই পরিবারের বোঝা না হই আপনার পরিবারে আরেকটা সদস্য সে বিরক্ত হতে পারে একদিন দুই দিন তিন দিন দশ দিন কত দিন আপনাকে কি টানবে সারাক্ষণ তো যেহেতু আপনি বলছেন আপনি ওয়াকার দিয়ে হাঁটতে পারেন আপনার বাসায় কষ্ট হলো ট্রাই করবেন নিয়মিত ওয়াকারে হাটা চেষ্টা করবেন গরম শেক দিবেন আপনি আসেন আমি দেখে আপনাকে ব্যবস্থা যেটা সম্ভব বা যা করা উচিত আমি বলে দেব ইনশাআল্লাহ আর আমার কাছে মনে হয় যে উনি যখন উনি আসবেন এবং ফিজিক্যালি যখন তাকে আপনি দেখবেন একটা ভালো সমাধান দেয়া সম্ভব যাবে আমরা একটা বিরতি থেকে ফিরে আবার কথা বলবো আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল